স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আসোয়ে অসম চুক্তির প্রতিবেদন দাখিল করে জটিলতার সৃষ্টি করলে বলে মন্তব্য করেছে। 12গৰাকী ব্যক্তি অসমীয়াৰ সংখ্যা দিলে নহব। আসোয়ে এতিয়া রাজনৈতিক দল হয়ে পড়েছে। অসমীয়াৰ সংখ্যা অনুমোদন দিব অসম বিধানসভায়। আসোক তীব্র সমালোচনা করে মন্তব্য করলে হিমন্ত বিশ্ব শর্মায়। কালি সদ অসম ছাত্র সন্থাই যে ক্লজ সিক্সর প্রতিবেদন মুকলি করে দিলে তার উপর মই দুটা কথা কব খুঁজু যে অসমীয়ার সংজ্ঞা নির্ণয়ের অধিকার অসম বিধানসভার। কেন্দ্রীয় সরকারের ইয়াত ভূমিকা না থাকে যেতিয়ালৈকে অসমের রাজনৈতিক দল আর রাজ্যের সার্বভৌমত্ব চিন্তার প্রতীক অর্থাৎ আমি আমার যেটো রাইজর চিন্তা সেইটো বিধানসভায়হে প্রতীয়মান করে। গতি বিধানসভাত যেতিয়ালৈকে অসমীয়ার সংজ্ঞা নিরূপিত নহয় তেতিয়ালৈকে কেন্দ্রীয় সরকারে এই ষষ্ঠ ষষ্ঠ ক্লজর উপর করবলগিয়া বিশেষ একো নাথাকে। রাজ্য সরকারে বিধানসভাত এই কমিটির অনুমোদন কোনোবা এটা সময়ত লৈ আহিব আর বিতর্কর পিছত অসমীয়াৰ সংজ্ঞা নিরূপিত হওয়ার পরবর্তী পর্যায়েহে কেন্দ্রীয় সরকারে ইয়াত প্রবেশ করিব পারিব। আগতিয়াকৈ কেন্দ্রীয় সরকারে ইতিমধ্যে ডিলিমিটেশন আয়োগ আদি গঠন করে এই ক্লজ সিক্সর রিপোর্ট উপরত তেওঁলোকে প্রারম্ভিক ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছে। ক্লজ সিক্সর রিপোর্টর কমিটিয়ে স্পষ্টভাবে লিখি থৈছে যে এই রিপোর্ট দুবছৰৰ ভিতৰতহে প্ৰণয়ন কৰিব লাগিব, টু ইয়ার্স টাইম। তৃতীয়তে কমিটিয়ে কৈছে যে ইয়াত কিছুমান কমপ্লেক্স ৰিকমেণ্ডেশ্যন আছে আর এই কমপ্লেক্স ৰিকমেণ্ডেশ্যন খেনি এটা তিনি মেম্বাৰ বা সুপ্রিম কোর্টের ৰিটায়াৰ্ড জাজৰ কোনোবা এটা কমিটিত পঠাইহে ইয়াক চালি জাৰি চাইহে এই দিশত আগুৱাব লাগে। গতিকে মই ভাবো যে সদ অসম ছাত্র সন্থার মঞ্চরপরা কালি যে 5 মাহৰ ক্ষোভৰ কথা কোৱা হৈছে যে 5 মাহ দেরি হৈ গল, মই ভাবো যে ৰিপৰ্টটো প্ৰকাশ নকৰাকৈ সতর্কতাৰে আগবাঢ়িলে কাম কাজ আৰু বেছি ভাল হলহেতেন, বিতর্ক নহলহেতেন। কিন্তু ৰিপৰ্টটো প্ৰকাশ কৰি এক প্ৰকাৰ জটিলতাৰ সৃষ্টি কৰাক বাদ দি আন একো হোৱা নাই। কিন্তু ৰাজ্য চৰকাৰে আমি ষষ্ঠ ক্লজ ষষ্ঠ অনুসূচী 6 নম্বৰ দফা আমি রূপায়ণের কারণে প্রতিশ্রুতিবদ্ধ আর রাজ্যের হাতত থকা কারিকরী কাম সম্পূর্ণ করার পিছত এই দিশত কেন্দ্রীয় সরকারের কাম হাতত কাম আগবাড়িব। কিন্তু 12গৰাকী ব্যক্তিয়ে অসমীয়াৰ সংজ্ঞা এটা নির্ধারণ করে দিলেই সেইটো অসমীয়াৰ সংজ্ঞা নহব। সেই সংজ্ঞাটো স্বাভাবিকভাবে অসম বিধানসভার পবিত্র মজিয়াত গৃহীত হব লাগিব। আর এই বিষয়টো মই আপোনালোকক আগতেও সাংবাদিক মেলত কেবাটাও কৈছো যে কমিটিখনে দিয়া সংজ্ঞাটো বিধানসভার মজিয়াত গৃহীত হব লাগিব। 51 চনের কারণে আর এখন NRC হব নেকি নে কি হব, কেনেকে আমি 51 চনটো আমি নির্ধারণ করি? এই বহুত এই দিশত কমিটি নীরব হয়ে আছে যে 51 চনের যে মই অসমীয়া হয় এটা আমি কেনেকে নির্ধারণ করি? তার কারণে NRC লাগিব নে তার কারণে আন মাটির কাগজ চাব লাগিব? মাটির কাগজ চালে তো আমারও বহুত মানুষের মাটির কাগজ নাই 51 চনের। গতি সেই গোটেই দিকবিলাক চালি জারি চার বাবে কমিটিয়ে নিজে আমাক দুবছর দিছে যে ইট ইজ এ কমপ্লেক্স ৰিকমেণ্ডেশ্যন, আপনাদের দুটা বছর চাই চিতিহে কামখিনি করব। গতি এই ক্ষেত্রত মই ভাবো যে রাইজর মাজত যাতে একটা ভুল ধারণার সৃষ্টি নহয়, যেহেতু ছাত্র সন্থার মজিয়ারপরা রিপোর্টটা আপনার দিয়াই হল, গতি আপনার রিপোর্টের শেষর অংশটা চাই লব যে দুটা বছর সময় দিয়া হয়েছে।